শরীরে ঘাম বের হওয়া স্বাভাবিক দেহের স্বাভাবিক প্রক্রিয়া, কারণ এতে দেহের দূষিত এবং অতিরিক্ত জল বের হয়ে যায়। কিন্তু অতিরিক্ত ঘাম আবার শরীরের পক্ষে ভালো নয়। এমন অনেক মানুষ আছেন যারা অন্যদের চেয়ে অনেক বেশি ঘামেন। যে পরিবেশে মানুষ দিব্যি স্বস্তিতে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে দু একজনকে আপনি দেখতে পাবেন কিছুক্ষণ সময় অন্তর অন্তর ঘাম মুছতে। দ্বিতীয় দলের এই মানুষগুলি আসলে স্বাভাবিকের চেয়ে বেশি ঘামেন। বিশেষজ্ঞদের মতে যারা অতিরিক্ত ঘামেন তাদের শরীরে বিশেষ অবস্থান লক্ষণ প্রকাশ পেতে পারে। এর মাধ্যমে তা ধারণার চেয়েও অনেক বেশি মারাত্মক হতে পারে। তো বিশেষজ্ঞদের মতে কী কী রোগের লক্ষণ হতে পারে চলুন বন্ধুরা জানা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এবং আপনি যদি আমার পুরনো দর্শক হয়ে থাকেন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। হ্যালো বন্ধুরা, আমি নীল, আর আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফ্যাক্টস নীলে অনেক স্বাগতম। ফ্যাক্টস এমন যা বাড়িয়ে দিবে আপনার নলেজ। তো চলুন বন্ধুরা জানা যাক, অতিরিক্ত শরীর থেকে ঘাম বের হলে আমাদের শরীরে কী কী রোগ লুকিয়ে রয়েছে বা কী কী রোগের লক্ষণ হতে পারে। ডায়াবেটিস কিংবা লো ব্লাড সুগার, টাইপ 1 এবং টাইপ 2 উভয় ধরনের ডায়াবেটিসের আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেতে পারে ঘামের মাধ্যমে। আবার গর্ভাবস্থা এবং অন্য বিশেষ অবস্থার কারণে ডায়াবেটিস দেখা দিতে পারে, যাকে বলে গ্যাস্টেশনাল ডায়াবেটিস। ইনসুলিন উৎপাদনের সমস্যা এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে ঝামেলা হলেও এমনটা দেখা যায়। আবার অনেকের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়েও অনেক কম থাকে, এতেও দেহে নানা ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঘাম রক্তে নিম্নমাত্রার গ্লুকোজের লক্ষণ প্রকাশ করতে পারে। হার্ট অ্যাটাক, যদি কেউ হঠাৎ করেই স্বাভাবিকের চেয়ে বেশি ঘামতে থাকেন তো তার কার্ডিয়াক সমস্যার কথা বিবেচনায় আনতে হবে। হঠাৎ করে অস্বাভাবিক ঘাম হার্ট অ্যাটাকের লক্ষণ হিসাবে প্রকাশ পেতে পারে, কাজেই এই অবস্থাকে অবহেলা না করে জরুরি ভিত্তিতে বিশেষজ্ঞদের দ্বারস্থ হওয়া অবশ্যই জরুরি। বিশেষ করে বয়স 45-এর বেশি হলে হার্ট অ্যাটাকের সমস্যা অনেক বেড়ে যায়, তাই কারণ ছাড়াই যদি অতিরিক্ত ঘাম হয় তো আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক প্রবল থাকে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, ধূমপানের অভ্যাস কিংবা পরিবারের হৃদরোগের ইতিহাস থাকলে তো কথাই নেই। কোনো শারীরিক অসুবিধাতে সবাই ঘামতে পারেন, কিন্তু তা স্বাভাবিক হতে হবে, না হলে চিন্তার বিষয় রয়েছে। সংক্রমণ, ব্যাকটেরিয়ার সংক্রমণ সবসময় প্রাণঘাতী হয় না, হলেও অ্যান্টিবায়োটিক আমাদের নিরাময় করে। সংক্রমণের ধরন অনুযায়ী কিছু মানুষ আবার জ্বর, শীত লাগা, অতিরিক্ত ঘাম এবং আরও অনেক কিছুতে আক্রান্ত হতে পারে। মারাত্মক সংক্রমণে সেপসিস হতে পারে, সময় মতো বিশেষজ্ঞদের পরামর্শ না হলে সেপটিক শকে চলে যেতে পারে। কাজেই বেশি ঘামলে সংক্রমণের চিন্তা মাথায় রেখে চিকিৎসকের কাছে আপনার যাওয়া অত্যন্ত জরুরি। আশা করি বন্ধুরা আপনি যদি অতিরিক্ত ঘামেন তো আপনার মধ্যেও এই লক্ষণগুলি দেখা দিতে পারে। হয়তো এখন না হলেও আপনার যখন বয়স 45 বা 50-এর ওভার হবে তখন আপনার এই সমস্যাগুলি দেখা দিতে পারে। তাই বন্ধুরা আজ থেকেই সাবধান হন এবং বিশেষজ্ঞ বা ডাক্তারের পরামর্শ নিন যে অতিরিক্ত ঘাম হওয়ার পিছনে কারণ কি। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।